করো সকলো ভালে আছে। আজি মই নতুন দিল্লীলৈ আহিছো আৰু অহা তিনিদিন মই নতুন দিল্লীতে থাকিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তৃতীয়বার দায়িত্ব লওয়ার পিছত তেখেতক মই আজিলৈকে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার করা নাই। অহাকালি রাতিপুৱা 11 বজাত তেখেতক মই আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎও করিম। আর অসমৰ শেহতীয়া পরিবেশ পরিস্থিতি, বিশেষকৈ বান পরিস্থিতির উপর তেখেতৰ লগত মই আলোচনা করার বাবে চেষ্টা করিম। এনআরসির বায়োমেট্রিক্স যিসকলৰ বন্ধ হয়ে আছে, প্রায় 9,22,000 মানুহৰ এনআরসির ক্ষেত্র বায়োমেট্রিক্স বন্ধ হয়ে আছে, তার ভিতর বহুত মানুষ এনেকুৱা আছে যার এনআরসির খসড়াটো নাম আছে, চূড়ান্ত তালিকাটো নাম আছে, আর কিছুমানৰ এনআরসির লগত কোনো সম্বন্ধই নাছিল। সেই সকলে এনআরসির বায়োমেট্রিক বন্ধ হয়ে থকা কারণে বহুত অসুবিধাত ভুগি আছে। এই বিষয়টো মই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার লগত দিল্লীত থকা সময় আলোচনা করিবৰ বাবে চেষ্টা করিম।